রহমানুর রহিম, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্সগণ যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়টি দুইটি ক্লাসে শেষ করব। প্রথম ক্লাসে আলোচনা করা হবে উদাহরণ সহ সংজ্ঞা ও ব্যাখ্যা এবং দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হবে গাণিতিক সমস্যা। তাহলে চলে যাচ্ছি আমি আজকের ক্লাসে। আজকের এই উদাহরণ সহ সংজ্ঞার মাঝে থাকবে বার্নুলি ট্রায়াল, বার্নুলি ট্রায়াল বা বার্নুলি চেষ্টা, বার্নুলি এক্সপেরিমেন্ট অর্থাৎ বার্নুলি পরীক্ষা, বার্নুলি ডিস্ট্রিবিউশন বা বার্নুলি বিন্যাস, তারপরে থাকবে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বা দ্বিপদী পরীক্ষা, বাইনোমিয়াল ভেরিয়েবল বা দ্বিপদী চলক, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিন্যাস এবং প্যারামিটার বা পরামিতি। তার সাথে আরও একটি বিষয় যুক্ত থাকবে, সেটি হচ্ছে দ্বিপদী বিন্যাসের অনুমিত শর্ত এবং অনুমান সমূহ ও তার ধর্মাবলী। তাহলে শুরু করছি আজকের সংজ্ঞা। প্রথমে থাকছে বার্নুলি ট্রায়াল বা বার্নুলি চেষ্টা। কোন একটি দৈব পরীক্ষণে প্রতিবার চেষ্টায় যদি দুইটি ফলাফল অর্থাৎ সফলতা এবং বিফলতা পাওয়া যায় এবং প্রতিটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে ও চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হয় অর্থাৎ একটি চেষ্টা অন্যটি চেষ্টার উপর প্রভাব ফেলবে না এমন হয়, তবে ওই চেষ্টাকে বার্নুলি ট্রায়াল বা বার্নুলি চেষ্টা বলে। সাধারণত সফলতাকে এস এবং বিফলতাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সাকসেস এর প্রথম অক্ষর এস এবং ফেলিউর এর প্রথম অক্ষর এফ দ্বারা প্রকাশ করা হয়। সফলতার সম্ভাবনাকে পি এস ইকুয়াল স্মল পি এবং বিফলতার সম্ভাবনাকে পি এফ ইকুয়াল স্মল কিউ দ্বারা প্রকাশ করা হয়, তবে শর্ত থাকে যে পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান হবে, অর্থাৎ সফলতার সম্ভাবনা এবং বিফলতার সম্ভাবনার যোগফল ওয়ান হতে হবে। যেমন একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় উপরে হেড পড়ার ঘটনাকে যদি আমরা সফলতা বলি এবং লেজ পড়ার ঘটনা বা টেল পড়ার ঘটনাকে যদি আমরা বিফলতা বলি, তাহলে প্রতি চেষ্টার সম্ভাবনা পি সমান হবে হাফ এবং বিফলতার সম্ভাবনা কিউ সমান হবে হাফ। যে এটি আমরা আগেই জেনেছি যে একটি মুদ্রার উপরের পিঠে হেড আসার সম্ভাবনা হাফ থাকে এবং টেল আসার সম্ভাবনা হাফ থাকে, তাহলে এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান হতে। সুতরাং মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় প্রতিবারের চেষ্টায় এক একটি বার্নুলি ট্রায়াল বা বার্নুলি চেষ্টা। এখন আমরা দেখি বার্নুলি এক্সপেরিমেন্ট। বার্নুলি এক্সপেরিমেন্ট বা বার্নুলি পরীক্ষা হচ্ছে একটি মাত্র বার্নুলি ট্রায়াল দ্বারা গঠিত পরীক্ষাকে বলা হয় বার্নুলি পরীক্ষা। যেমন একটি মুদ্রা যদি আমি শুধুমাত্র একবার নিক্ষেপ করি তাহলে সেটি হচ্ছে একটি বার্নুলি পরীক্ষা। এবার দেখছি আমরা বার্নুলি ডিস্ট্রিবিউশন বা বার্নুলি বিন্যাস। যে বিন্যাস দ্বারা কোনো একটি বার্নুলি পরীক্ষায় সফলতার সম্ভাবনা পি এবং বিফলতার সম্ভাবনা কিউ কে প্রকাশ করা যায় সেই বিন্যাসকেই বার্নুলি বিন্যাস বলা হয়। এক্স যদি একটি বার্নুলি চলক হয় তাহলে এক্স এর সম্ভাবনা অপেক্ষক বা সম্ভাবনা ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন পি এক্স ইকুয়াল টু পি টু দি পাওয়ার এক্স কিউ ইকুয়াল টু ও সরি পি টু দি পাওয়ার এক্স ইন টু কিউ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স, যেখানে এক্স সমান হচ্ছে শূন্য এক। এটি হচ্ছে বার্নুলি বিন্যাস এবং এই বিন্যাসের একমাত্র পরামিতি হচ্ছে পি, অর্থাৎ পরামিতিটি হচ্ছে সফলতার সম্ভাবনা। এবারও দেখছি আমরা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট বা দ্বিপদী পরীক্ষা কি। দ্বিপদী পরীক্ষা হচ্ছে যেখানে n সংখ্যক, যেখানে অবশ্যই n এর মান 30 এর চেয়ে ছোট হতে হবে। তো এই 30 এর চেয়ে ছোট n সংখ্যক স্বাধীন চেষ্টা সংবলিত কোন একটি দৈব পরীক্ষণে প্রতিবার চেষ্টায় যদি দুইটি ফলাফল পাওয়া যায় সফলতা ও বিফলতা এবং প্রতিটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা পাওয়া যায়, তাছাড়া চেষ্টাগুলো যদি পরস্পর স্বাধীন থাকে অর্থাৎ একটি চেষ্টা অন্য একটি চেষ্টার উপর কোনো প্রভাব না ফেলে, তবে ওই পরীক্ষাটিকে দ্বিপদী পরীক্ষা বলা হয়। অর্থাৎ n সংখ্যক স্বাধীন বার্নুলি চেষ্টা দ্বারা গঠিত পরীক্ষাকে দ্বিপদী পরীক্ষা বলে। যেমন একটি মুদ্রা যদি আমরা n সংখ্যক বার অর্থাৎ 30 এর নিচে যে কোনো সংখ্যক বার পরীক্ষা নিক্ষেপ করি তাহলে সেটি একটি দ্বিপদী পরীক্ষা। এবার আমরা দেখি বাইনোমিয়াল ভেরিয়েবল বা দ্বিপদী চলক। কতগুলো বার্নুলি ট্রায়ালে প্রাপ্ত ফলাফলের সফলতার সংখ্যা নির্দেশকারী চলক কি হচ্ছে দ্বিপদী চলক, অর্থাৎ যে চলকের মানগুলো একটি দ্বিপদী পরীক্ষায় প্রাপ্ত কোনো একটি ফলাফল বা উপাদানকে সংখ্যায় প্রকাশ করে এবং তার সাথে সম্ভাবনা বিন্যাস দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা থেকে নির্ধারণ করা যায় সেটি হচ্ছে দ্বিপদী চলক। কি বললাম যে
যদি চুন চলকের মানগুলো একটি দ্বিপদী পরীক্ষায় প্রাপ্ত কোনো একটি ফলাফল বা উপাদানকে সংখ্যায় প্রকাশ করে এবং মানগুলোর সম্ভাবনা যদি দ্বিপদী বিন্যাস থেকে বের করা যায় তাহলে সেটি হচ্ছে দ্বিপদী চলক। একটি নিরপেক্ষ মুদ্রা আমরা যদি তিনবার নিক্ষেপ করি তাহলে উপরে হেড আসার বা মাথা আসার সংখ্যাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্স এর মান যথাক্রমে কি পাওয়া যেতে পারে জিরো ওয়ান টু থ্রি। এক্ষেত্রে এক্স হচ্ছে একটি দ্বিপদী চলক। তাহলে তিনটি মুদ্রা উপরে যদি নিক্ষেপ করি তাহলে উপরে মাথা আসার সম্ভাবনা মাথা আসার যে সংখ্যাগুলো আছে সেগুলো জিরো ওয়ান টু থ্রি কেন হচ্ছে সেটির কারণ হচ্ছে আমরা যদি তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করি তাহলে তিনটিতেই টেল আসতে পারে, তার মানে এখানে এক্স আসেনি, তার মানে এখানে এক্স আসার ঘটনা শূন্য। আবার যদি আমরা হয়তো এমনও হতে পারে যে একটিতে হেড আসবে বাকি দুইটিতে টেল আসবে, তাহলে সেক্ষেত্রে ওয়ান, আর যদি দুইটিতে হেড আসে একটিতে টেল আসে সেক্ষেত্রে হচ্ছে টু, এবং যদি তিনটিতেই যদি হেড আসে তাহলে হচ্ছে থ্রি। এই কারণে এখানে এক্স এর মানগুলো হবে জিরো ওয়ান টু থ্রি, আর এটি হচ্ছে একটি দ্বিপদী চলক। এখন আমরা দেখি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিন্যাস। কোন একটি দ্বিপদী চলকের প্রত্যেকটি মানের সংশ্লিষ্ট সম্ভাবনা সমূহ যদি আমরা তালিকা বা সারণীর মাধ্যমে উপস্থাপন করি তাহলে যে বিন্যাসটি পাওয়া যাবে সেটি হচ্ছে দ্বিপদী বিন্যাস। তো কোনো একটি দ্বিপদী বিন্যাস পরীক্ষার চেষ্টার সংখ্যা যদি এন হয় তবে অবশ্যই এখানে এনটি ত্রিশের চেয়ে ছোট হতে হবে, একটি দ্বিপদী চলক এক্স হয় এবং প্রতি চেষ্টার সফলতার সম্ভাবনা যদি পি এবং বিফলতার সম্ভাবনা যদি কিউ হয় তবে চলক এক্স এর সম্ভাবনা অপেক্ষক হবে পি এক্স ইকুয়াল এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এভাবে এন পর্যন্ত, যেখানে পি আর কিউ গ্রেটার দেন জিরো, অর্থাৎ সফলতার সম্ভাবনা এবং বিফলতার সম্ভাবনা জিরো এর চেয়ে বেশি হবে এবং সফলতার সম্ভাবনা ও বিফলতার সম্ভাবনা যোগফল ওয়ান হতে হবে। এখন আমরা দেখছি প্যারামিটার বা পরামিতি। পরামিতি হচ্ছে কোনো একটি বিন্যাসকে পূর্ণরূপে পরিচিত প্রদান করতে যে ধ্রুবকটা আমরা ব্যবহার করি সেই ধ্রুবককেই বলা হয় হচ্ছে পরামিতি। অর্থাৎ কোন তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসকে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে যেসব ধ্রুবক ব্যবহার সেই সকল ধ্রুবকই হচ্ছে পরামিতি। যেমন দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি থাকে যেমন এন ও পি, আর হচ্ছে বার্নলি বিন্যাসে একটি মাত্র পরামিতি থাকে সেটি হচ্ছে পি। এখন আমরা দেখব যে দ্বিপদী বিন্যাসের শর্তগুলো কি বা তার ধর্মগুলো কি। তো শর্তগুলোর সর্বপ্রথম যে শর্ত আসছে সেটি হচ্ছে যে দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা নির্দিষ্ট এবং সেটা অবশ্যই ত্রিশের চেয়ে ছোট হতে হবে। প্রতি চেষ্টায় কেবল দুটি ফলাফল থাকবে, ফলাফল দুটি হচ্ছে সফলতা এবং বিফলতা, এবং পর্যায়ক্রমিক চেষ্টাগুলো স্বাধীন হবে, অর্থাৎ একটি চেষ্টার উপর অন্য একটি চেষ্টা প্রভাব ফেলবে না। তারপরে আসছে প্রতিটি চেষ্টার সফলতার সম্ভাবনা পি, বিফলতার সম্ভাবনা কিউ স্থির থাকবে কিন্তু সম্ভাবনার মান খুব ছোট হতে পারবে না এবং p প্লাস q ইকুয়াল টু 1 হবে। সফলতার সংখ্যাকে যদি আমরা x দিয়ে প্রকাশ করি তাহলে x হবে একটি বিচ্ছিন্ন দ্বিপদী চলক। এই ছিল আমাদের দ্বিপদী বিন্যাসের অনুমিত শর্ত বা অনুমান সমূহ। এখন আমরা দেখি দ্বিপদী বিন্যাসের ধর্মগুলো। প্রথম ধর্ম আসছে যে দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। দ্বিপদী বিন্যাসের সীমা শূন্য থেকে n পর্যন্ত, যেখানে n হচ্ছে ত্রিশের চেয়ে ছোট একটি সংখ্যা, এবং এ বিন্যাসের পরামিতি দুইটি, এই পরামিতি দুইটি হচ্ছে এন ও পি, এই বিন্যাসের গড় সমান হচ্ছে এন পি এবং ভেরিয়েন্স সমান হচ্ছে এন পি কিউ, এবং বঙ্কিমতাঙ্ক স্কোয়ার রুট বিটা ওয়ান সমান হচ্ছে কিউ মাইনাস পি ভাগ রুট আবার এন পি কিউ, এবং সুজলতাঙ্ক বিটা টু সমান হচ্ছে থ্রি প্লাস ওয়ান মাইনাস সিক্স পি কিউ ভাগ এন পি কিউ। এটি আমাদের মনে রাখতে হবে কারণ এইগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তারপরে আসছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সময় যোগফল অবশ্যই এক হতে হবে, এই বিন্যাসের চেষ্টা সংখ্যা সসীম এবং দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় হয়, অর্থাৎ এন পি গ্রেটার দেন এন পি কিউ, অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার দেন ভেরিয়েন্স অফ এক্স। তারপরে আসছে এই বিন্যাসের একটি বা দুটি প্রচলক থাকতে পারে এবং দুই বা ততোধিক স্বাধীন চলকের যোগফল একটি দ্বিপদী চলক হবে। দুই বা ততোধিক স্বাধীন দ্বিপদী চলকের যোগফল একটি দ্বিপদী চলক। এখন আমাদের আসছে দ্বিতীয় ধাপ ব্যাখ্যা। ব্যাখ্যার মাঝে আমরা এই ছয়টি ব্যাখ্যা প্রমাণ দেখব। প্রথমেই ব্যাখ্যা যেটি সেটি হচ্ছে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল এক,
তারপরে আসছে দিবদে বিন্যাসের গরু বেদাঙ্কের সম্পর্ক প্রমাণ করে, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স লেস দেন এক্সপেকটেশন অফ এক্স, যেটি আমরা এই মাত্রই দেখলাম ধর্মের মাঝে। তারপরে আসছে দ্বিতীয় চলক, দ্বিপদী চলক একটি বিচ্ছিন্ন দৈব চলক কিনা সেটি আমরা ব্যাখ্যা করব। দ্বিপদী বিন্যাসের গড় ঋণাত্মক হতে পারে কিনা সেটি আমরা ব্যাখ্যা করব। দ্বিপদী বিন্যাসের গড় 6 এবং পরিমিত ব্যবধান 3, এই বিষয় উপরে আমরা কিছু মন্তব্য করব এবং দ্বিপদী বিন্যাস কোন কোন শর্তে পশু বিন্যাস বা পরিমিত বিন্যাসে পরিণত হতে পারে সেটি আমরা দেখব। সর্বপ্রথম ব্যাখ্যা, দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। সর্বপ্রথম হচ্ছে x যদি একটা দ্বিপদী চলক হয় এবং দ্বিপদী বিন্যাসের পরামিতি দুটি যদি n ও p হয় তাহলে ফাংশনটি হচ্ছে এরকম হবে, যেটি আমরা আগেই মাত্র দেখেছি দ্বিপদী বিন্যাসের সংজ্ঞার ক্ষেত্রে, যে px সমান n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে x ইকুয়াল 0 1 2 থেকে n পর্যন্ত এবং p প্লাস q ইকুয়াল টু 1 হবে। এই দ্বিপদী সম্ভাবনা যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, যে সামেশন x ইকুয়াল টু 0 টু আপ টু n p x, অর্থাৎ x এর মান শূন্য থেকে শুরু করে আমরা n পর্যন্ত মান নিয়ে যে সম্ভাবনা পাওয়া যায় সেই সম্ভাবনা গুলোর যোগ করছি। তার মানে কি দেখা যাচ্ছে, যে p x ইকুয়াল 0 প্লাস p x ইকুয়াল 1 p x ইকুয়াল টু 2 এভাবে p x ইকুয়াল n, অর্থাৎ x এর সবগুলো মানের সম্ভাবনা আমরা যোগ করছি। তাহলে p x ইকুয়াল 0 এর জন্য আমরা কি বের করব, যে এখানে আমাদের যে সম্ভাবনার ফাংশনটা রয়েছে এখানে আমরা x ইকুয়াল 0 বসাবো, তাহলে কি হচ্ছে n c 0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n মাইনাস 0, তারপরে কি বসাবো p x ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে যে আমাদের x রয়েছে এই x এর স্থানে বসাবো 1, তাহলে কি হচ্ছে n c 1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে আমরা 2 3 এইভাবে n পর্যন্ত বসাবো। n এর জন্য কি আসলো তাহলে n c n p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস n। এখন আমরা দেখি এর মানগুলো কি আসে, এন সি জিরো সমান হচ্ছে 1, পি টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, কিউ টু দি পাওয়ার এন মানে 0 মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার এন, তারপরে আসছে এন সি 1 পি 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1, এইভাবে এন সি এন পি টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন মানে হচ্ছে 0, তাহলে তার কিউ টু দি পাওয়ার 0 মানে 1 এবং এন সি এন মানে হচ্ছে 1, তাহলে থাকছে শুধু পি টু দি পাওয়ার এন, এইভাবে আমাদের সংখ্যাগুলো আসে। এটি হচ্ছে একটি সিরিজ, এই সিরিজটি আমরা এইভাবে লিখতে পারি যে p প্লাস q টু দি পাওয়ার n, এটি মাথায় মনে রাখতে হবে যে p প্লাস q টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে q টু দি পাওয়ার n প্লাস n c 1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে p টু দি পাওয়ার 1 পর্যন্ত। এখন p প্লাস q সমান আমাদের শর্তেই ছিল যে 1 হতে হবে, তার মানে p প্লাস q ইকুয়াল টু 1 আর তার উপরে আছে 1 n, তাই 1 এর উপরে যাই পাওয়ার থাকুক না কেন তার মান 1 ই হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে দ্বিপদী বিন্যাসের যে সমস্ত সম্ভাবনার যোগফল তার সমান 1 হচ্ছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যাটি কি, যে আমাদের প্রমাণ করতে হবে দ্বিপদী বিন্যাসের ভেরিয়েন্স অফ x লেস দেন এক্সপেকটেশন অফ x। তাহলে x যদি একটি দ্বিপদী চলক হয় আর দ্বিপদী বিন্যাসের পরামিতি যদি n আর p হয় তাহলে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এক্সপেকটেশন অফ x ইকুয়াল np, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এবং তার ভেরিয়েন্স হচ্ছে ভেরিয়েন্স অফ x সমান হচ্ছে np কিউব। আর ভেরিয়েন্স অফ x এর যে ব্যবহারিক সূত্রটি সেটি আমরা আগে জানি, সেটি হচ্ছে এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার। এখন যেহেতু ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ x সমান np কিউ, তাহলে সমান তার সমান আমরা লিখতে পারি np 1 মাইনাস q, কারণ এই q সমান হচ্ছে 1 মাইনাস p, কারণ p প্লাস q ইকুয়াল টু 1, তাহলে q ইকুয়াল টু কত হবে, এই p টাকে এই পাশে নিয়ে যেতে হবে, তার মানে প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হয়ে যায়, তার মানে হচ্ছে 1 মাইনাস p। এখন আমরা এটিকে গুণ করে দেই, তাহলে কি পাওয়া যাচ্ছে np মাইনাস np স্কয়ার, আর np সমান কি এক্সপেকটেশন অফ x, এটি বসিয়ে দিলাম অথবা গড় মান মাইনাস np স্কয়ার। এখন এখানে n হচ্ছে একটা ধনাত্মক মান, সম্ভাবনা p এটাও একটি ধনাত্মক মান, তার মানে এদেরকে যদি আমরা গুণ করি তাহলে সেটিও একটি ধনাত্মক মানই পাওয়া যাবে। তাহলে কোন একটি সংখ্যা থেকে যদি কোন একটি ধনাত্মক বিয়োগ করি তাহলে সেই মানটি অবশ্যই ছোট হয়ে যায়, তার মানে এই মানটি এই পাশের মানের চেয়ে বড়, এটাই তাহলে এক্সপেকটেশন অফ x গ্রেটার দেন ভেরিয়েন্স অফ x, এটাই হচ্ছে আমাদের বললার প্রমাণ, এবং আমরা বলতে পারি যে দ্বিপদী বিন্যাসের গড় বেদাঙ্ক অপেক্ষা বড়। এখন দেখি যে দ্বিপদী চলক একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক কিনা। হ্যাঁ, দ্বিপদী চলক একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এবং এই চলকের চেষ্টা সংখ্যা সসীম এবং সেটা 30 এর চেয়ে ছোট, অর্থাৎ গণনাযোগ্য। তো গণনাযোগ্য দ্বিপদী যে কোনো চলকই তো হচ্ছে বিচ্ছিন্ন চলক।
আর একটা আমরা জানি যে দ্বিপদী চলক হচ্ছে এমন একটি চলক যা কোনো দ্বিপদী পরীক্ষার সফলতার সংখ্যাকে নির্দেশ করে এবং প্রত্যেকটি সফলতার একটি স্থির সম্ভাবনা থাকে। সফলতার সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা, সুতরাং দ্বিপদী চলক একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক। একটি নিরপেক্ষ মুদ্রা যদি আমরা 3 বার নিক্ষেপ করি, যেটি আমরা এর আগে উদাহরণ হিসেবে বলেছিলাম, তাহলে তার মাথায় যে তার উপরে মুদ্রার উপরে মাথা আসার যে ঘটনা তাকে যদি আমরা সফলতা বলি এবং লেজাসার গঠনকে যদি বিফলতা বলি, আর এই সফলতাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স এর মান সমূহ পাওয়া যায় 0, 1, 2, 3, যে মানগুলো প্রতিটি মান পৃথক পৃথক এবং বিচ্ছিন্ন গণনা করা যায়। সুতরাং দ্বিপদী চলক একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক। এখন আমরা দেখছি দ্বিপদী বিন্যাসের গড় ঋণাত্মক হতে পারে কিনা। হ্যাঁ, দ্বিপদী বিন্যাসের গড় ঋণাত্মক হতে পারবে না, কারণ হচ্ছে এখন সেটি আমরা দেখছি। আমরা জানি যে x যদি একটি দ্বিপদী চলক হয় এবং তার পরামিতি একটি দ্বিপদী বিন্যাসের পরামিতি যদি n আর p হয়, তবে দ্বিপদী বিন্যাসের গড় সমান হচ্ছে এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু np। তাহলে n একটি ধনাত্মক মান, p ও একটি ধনাত্মক মান, তার মানে দুইটি ধনাত্মক মানের গুণফল হচ্ছে একটি ধনাত্মক মান, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের গড় ঋণাত্মক হতে পারবে না। এখন আরেকটি দেখি, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 6 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 3, এর উপরে কিছু মন্তব্য করা যায় কিনা। দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি যদি এন আর পি হয় আর এক্স যদি একটি দ্বিপদী চলক হয়, তাহলে দ্বিপদী বিন্যাসের গড় সমান আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এন পি এবং ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এন পি কিউ, যেখানে কিউ ইকুয়াল টু 1 - p অথবা p প্লাস কিউ ইকুয়াল টু 1। তো যেহেতু এখানে বলা হয়েছে যে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 6, তার মানে কি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল এন পি ইকুয়াল টু 6, এবং যেহেতু বলা হয়েছে যে পরিমিত ব্যবধান ইকুয়াল টু 3, তার মানে স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, এটাকে আমরা যদি বেদাঙ্ককে স্কোয়ার রুট করি তাহলে আমরা জানি যে পরিমিত ব্যবধান পাওয়া যায় এটির সমান, অর্থাৎ রুট ওভার এন পি কিউ সমান হচ্ছে 3। তাহলে এটি 3 যদি হয় পরিমিত ব্যবধান, তাহলে বেদাঙ্ক কি হবে, 3 কে আমরা স্কোয়ার করব, তাহলে আমরা বেদাঙ্ক পেয়ে যাব, তার মানে হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 9। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্স অফ এক্স গ্রেটার দেন এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ বেদাঙ্কের মান আসছে 9 এবং গড়ের মান আসছে 6, বা এক্সপেকটেশন অফ এক্স এর মান আসছে 6, মানে এই মানটি হচ্ছে ছোট। কিন্তু আমরা জানি কি যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড়ের মান হবে বড় এবং ভেরিয়েন্স এর মান হবে ছোট, অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে সেটি ভুল, অর্থাৎ এই উক্তিটি সঠিক নয়। এখন আমরা দেখি যে কি কি শর্তে দ্বিপদী বিন্যাসকে পৈষু বিন্যাস এবং পরিমিত বিন্যাসে পরিণত করা যায়। তো দ্বিপদী বিন্যাস আমরা জানি যে দুটি পরামিতি থাকে, সেটি হচ্ছে এন আর পি, যেখানে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এখন আমরা এই দ্বিপদী বিন্যাসের এই পরামিতি এন কে যদি ইনফিনিটি করি, অর্থাৎ টেন্স টু ইনফিনিটি, মানে হচ্ছে এই মানটি যদি অনেক বড় হয় এবং প্রবাবিলিটি সফলতার যে সম্ভাবনা রয়েছে পি সেটা যদি 0 এর কাছাকাছি হয়, তাহলে দ্বিপদী বিন্যাস পৈষু বিন্যাসের রূপ নেয়, অর্থাৎ n টেন্স টু ইনফিনিটি অথবা এবং p টেন্স টু 0 যদি হয় দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে, তাহলে সেটি পৈষু বিন্যাস হবে। আবার n যদি অনেক বড় হয় এবং সফলতার সম্ভাবনা এবং বিফলতার সম্ভাবনা এই দুইটি সম্ভাবনার মান যদি প্রায় সমান হয়, তাহলে দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসের রূপ নেবে, অর্থাৎ এদিকে সংক্ষেপে লেখা যায় n টেন্স টু ইনফিনিটি এবং p অ্যাপ্রক্সিমেট ইকুয়াল কিউ সমান যদি দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে হয়, তাহলে সেটি হবে পরিমিত বিন্যাস। এই ছিল আজকে আমাদের লেকচার। তোমাদের যদি আজকের ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে ফেসবুকে কমেন্টে অথবা ইমেলের মাধ্যমে জানাতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।